আসছি পদ্মা নদীতে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক গ্রামে পদ্মা নদীর একদম পারে, যেখানে জিও ব্যাগ বালির ব্যাগ ভরাট করে ফেলা হয়েছে। আমরা মূলত আসছি আজকে পয়েন্টটা দেখার জন্য। প্রতি বছর এখানে প্রচুর শিকারী বিভিন্ন ধরনের মাছের শিকার করে থাকে, বিশেষ করে কালীবাউস, রুই, মৃগেল এবং এখানে পর্যাপ্ত পরিমাণে পাঙ্কাস পাওয়া যায় ছোট বড় মিলিয়ে। আপনারা সবাই দেখে রাখুন, অত্যন্ত মনোরম পরিবেশে আমরা ফিশিং করছি। আমরা এখানে পৌঁছেছি 4টার দিকে, ইতিমধ্যেই ছোটোখাটো দুইটা হিট পেয়েছি, মিস হয়েছে, প্রচণ্ড যন্ত্রণা করছে, মাঝে মাঝেই শিপ চলে যাচ্ছে, একটু পরে হয়তো শিপ চলাচল বন্ধ হয়ে যাবে এবং আশা করি ভালো রেজাল্ট পাব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালো ফলাফল আমরা করতে পারি। ইনশাল্লাহ ভালো পয়েন্ট আপনারা দেখে রাখুন। আমার সাথে আমার প্রবীণ শিকারী বন্ধু হযরত আলী সাহেব মিরপুর থেকে আসছেন, অনেক সুনামধন্য শিকারী, সৌভাগ্যবান শিকারী, ইতিমধ্যে দুইটা হিট করেছে। হয়তো ট্যাংরা বা অন্য জাতীয় কোনো মাছ কিনা বোঝা যাচ্ছে না, কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা ভালো ফলাফল আশা করা যায়। আমি বড় পাঙ্কাস মারার জন্য বড় একটা বড়শি অনেক দূরে লেপি ফেলেছি, দেখা যাক সেটা কী রেজাল্ট আসে। আর সামনে সারা ভাষা ফেলেছি কালীবাউস মারার জন্য, দেখা যাক কী হয়। আপনারা দোয়া করবেন, সবাইকে জানাচ্ছি হরিরামপুর উপজেলার আন্দারমানিক গ্রামের পয়েন্ট থেকে নওরোজা, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ, আসসালামু আলাইকুম। আমাদের জন্য শুভকামনা আশা করছি, সবাই দোয়া করবেন আমরা যাতে ভালো ফলাফল নিয়ে ঘরে ফিরতে পারি এবং অচিরেই এখানে সুন্দর পরিবেশ, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই পরিবেশে আসতে। ঢাকা থেকে সময় লাগে মাত্র 2 ঘন্টারও কম, অত্যন্ত কম সময়ে এখানে এসে টিফিন করে আবার বাসায় চলে যাওয়া যায়। আমরা আশা করি রাত্রি যদি ভালো রেজাল্ট হয় আমরা যাপন করব, আর যদি না হয় রাত 1-1:30 দিকে আমরা এই স্থান ত্যাগ করব। সবাইকে জানাচ্ছি আন্তরিক আবারও শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। হরিরামপুরের পদ্মা নদীর আন্দারমানিক ঘাট হইতে নওরোজা, সবাইকে আবারও শুভেচ্ছা।